সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম মাশরাফি সহ ই অরেঞ্জের পাঁচ বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চট্টগ্রামের উদ্দেশ্যে কাবুল ছেড়েছেন একশো আফগান ছাত্রী এখন আছেন কাতারে সুদ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন ইউএনর বাসভবনে অস্ত্রসহ প্রবেশ ছাত্রলীগ নেতা গ্রেফতার এবার দেখুন বিস্তারিত সংবাদ মাশরাফি সহ ই অরেঞ্জের পাঁচ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ই অরেঞ্জের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে কুমিল্লার বাজার এলাকার বাসিন্দা সাইফুল খান গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয় মামলা ই অরেঞ্জের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও নয়লের আওয়ামী লীগের সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা সহ ওই প্রতিষ্ঠানের পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন মামলার বাদী সাইফুল খান এজাহারে উল্লেখ করেন মোটরসাইকেল সহ নানা ধরনের পণ্য কেনার জন্য বিভিন্ন তারিখে ই অরেঞ্জকে অনচল্লিশ জন গ্রাহক তিন কোটি ছিয়ানব্বই লাখ একাশি হাজার তিনশো এগারো টাকা দিয়েছেন কিন্তু নির্ধারিত তারিখে প্রতিষ্ঠানটি মালামাল দেয়নি এমনকি দাপ্তরিক কার্যক্রম গুটিয়ে নেয় এ অবস্থায় বাধ্য হয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ই অরেঞ্জের অফিসিয়াল নাম ই অরেঞ্জ ডট শপ দুই বছর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে ট্রেড লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠান এটি ট্রেড লাইসেন্স ফর্মে ই অরেঞ্জের মালিকের নামের অংশে উল্লেখ রয়েছে সোনিয়া মেহেজাবিন পিতা শেখ আব্দুল সালাম ও মাতা নাজমা সালাম সম্প্রতি ঢাকার গুলশানে ই অরেঞ্জের কার্যালয়ের সামনে এবং ই অরেঞ্জের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাসরফি বিন মুর্তোজার মিরপুরের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগীরা ই অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্সিয়াল থেকে এ নোটিশ দেওয়া হয় এতে সাত দিনের মধ্যে ই অরেঞ্জকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে নোটিশে আরও বলা হয়েছে গত একত্রিশে জুলাই পর্যন্ত সম্পদ দায় ও চলতি মূলধনের পরিমাণ কত জানাতে হবে সরবরাহকারীদের কাছে বকেয়া থাকলে তার পরিমাণ কত তাও জানাতে হবে একই সময় পর্যন্ত টাকা নিয়েও পণ্য দেওয়া হয়নি এমন গ্রাহক কত এবং গ্রাহকের কাছ থেকে কি পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তার প্রমাণ জানাতে হবে এদিকে চট্টগ্রামের উদ্দেশ্যে কাবুল ছেড়েছেন একশো আফগান ছাত্রী এখন আছেন কাতারে আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশ ছাড়ার হিরিক পড়েছে সেখানে ফলে সেখানে আটকে থাকা সবাই আপ্রাণ চেষ্টা করছেন বিমানে ওঠার জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সহযোগিতায় বারো বাংলাদেশি ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছেন এর মধ্যে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একশো ষাট শিক্ষার্থীর সঙ্গে শুক্রবার ছয় বাংলাদেশি কাবুল এয়ারপোর্ট ছাড়েন আগস্ট শনিবার দুপুরে ছেড়েছেন আরও ছয় বাংলাদেশি তারা উপসাগরীয় দেশ কাতার হয়ে বাংলাদেশে ফেরত আসবেন আরও তিন বাংলাদেশি সেখানে রয়েছেন সবাইকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমে পাঠানো খুদে বার্তায় জানান উদ্ধারকৃতদের দ্রুত চার্টার্ড বিমানে করে দেশে নিয়ে আসা হবে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে কাতারের রাজধানী দোহায় কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশে ফিরবেন চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের আফগান ছাত্রীরা তারা এখন কাতারে কোয়ারেন্টাইন পালন করছে রাজধানীর স্কাট অনুস্থ বিশ মিলনায়তনে এক সেমিনারে শেষে পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছিলেন কাবুলে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদ স্থানে রয়েছেন তার আগে মন্ত্রণালয় জানায় বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকা থেকে পনেরো বাংলাদেশি এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একশো সাত আফগান শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার রাতেই তাদের ঢাকায় ফেরার কথা ছিল তারা বুধবার দুপুর থেকে কাবুলের হামিদ কার্জে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষমান ছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে ভয়াবহ বিস্ফোরণের পর সেই ফ্লাইট বাতিল করা হয় কাবুল বিমানবন্দরের আগে গেটের আবে গেটের অদূরে ব্যারন হোটেলের কাছেই ওই জোড়া বিস্ফোরণের মার্কিন সেনা বেসামরিক আফগান নারী শিশু সহ দেড় শতাধিক নিহত হয়েছেন আহত হন আরো অন্তত পাঁচ শতাধিক ঘটনাস্থলের কাছাকাছি থাকা পনেরো বাংলাদেশির একজন রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে বলেন বুধবার বেলা দুইটা থেকে বিমানবন্দর প্রবেশের জন্য অপেক্ষা ছিলাম আমরা গেটের বাইরে ছিলাম বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে তবে আমরা সবাই সুস্থ আছি রাজীব বিন ইসলাম আফগানিস্তানের সবচেয়ে বড় মোবাইল অপারেটর ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব জানান গত মঙ্গলবার তাদের দেশের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল কিন্তু অনুমতি না পাওয়ায় বিমানবন্দরে পৌঁছার আগে মাঝপথ থেকেই তাদের ফিরে যেতে হয়েছিল পরে বুধবার বিমানবন্দরে এসে তারা জানতে পারেন বৃহস্পতিবার তাদের জন্য অনুমতি রয়েছে কিন্তু বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দফার চেষ্টাতেও দেশে ফিরতে ব্যর্থ হন তারা এদিকে সুথ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন বলেছেন সুদ বা দাদন কারবারিদের চাপে পড়ে মানুষকে জায়গা জমি বন্ধক দিতে হয় বিক্রি করে দিতে হয় আবার আত্মহত্যাও করছে অনেকে তাছাড়া ধর্মীয় দিক থেকেও এটি ঠিক না আজকের মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হোক দাদন ব্যবসা নিয়ন্ত্রণ করা তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব রোববার উনত্রিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাদনের ফাঁদে মানুষ দিশেহারা সদিচ্ছা থাকলেও ভাঙা যায় এই সিন্ডিকেট ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি ব্যারিস্টার সৌদ সায়দুল হক সুমন বলেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সরকার অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে জঙ্গি দমনে সফলতা অর্জন করেছে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবার দরকার দাদনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে করা এই ভিডিও বার্তায় তিনি বলেন বাংলাদেশে প্রতিটা জেলায় থানায় গ্রামে দেখবেন দাদন ব্যবসার কারণে কৃষক শ্রমিক বা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যারিস্টার সুমন আরও বলেন আমার কথা হচ্ছে বড় বড় জঙ্গি যদি দমন করা যায় এদের নেটওয়ার্ক যদি ভেঙে দেওয়া যায় তাহলে দাদন কারবার সিন্ডিকেট ভেঙে দেওয়া কোনো বিষয় না এজন্য ডিসি ইউএনওর তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এটা যদি কোনোভাবে ভেঙে দেওয়া যায় তাহলে দেখবেন অনেক মানুষ বেঁচে গেছে তিনি জানান বাংলাদেশে চুরাশিটি মাইক্রো ক্রেডিটের অথরিটি লাইসেন্স আছে অথচ দশ থেকে বিশ হাজার মানুষ সুদের কারবার করছে বাংলাদেশ ব্যাংক যদি এটা নিয়ে কোনোভাবে নাড়াচাড়া করে তাহলেই হবে কারণ বাংলাদেশ ব্যাংক ও সরকার চাইলে এ নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব সুমন বলেন দাদন ব্যবসায়ীদের নেটওয়ার্ক ভাঙতে কাউকে গুলি করতে হবে না বড় কোনো অভিযান চালাতে হবে না শুধু কারা দাদন কারবারের সঙ্গে জড়িত তাদের তালিকা করলেই হবে সফলতার মাত্রায় আমরা আরেকটা জিনিস যোগ করতে চাই শপথ নিতে চাই দাদন কারবার নিয়ন্ত্রণে এদিকে ইউএনওর বাসভবনে অস্ত্রসহ প্রবেশ ছাত্রলীগ নেতা গ্রেফতার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে অস্ত্রসহ প্রবেশকালে আনসারদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের গজারিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির ও অটোচালক আল হাসান দুজনের বিরুদ্ধে তিনশো বিরানব্বই ধারার আইনে মামলা রুজু করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার মোহাম্মদ রইস উদ্দিন শনিবার রাত সাড়ে আটটায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে প্রবেশ করে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ও অষ্টম শ্রেণীতে পড়ুয়া অটোচালক আলহাসান গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাসরুদ্দিন হোসেন্দি ইউনিয়নের আশরাফদি গ্রামের খোকন মিয়ার ছেলে একই এলাকায় আলহাসান প্রবাসী আলালের ছেলে ঘটনার বিবরণে থানা সূত্রে জানা যায় শনিবার রাত সাড়ে আটটায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলার উদ্দেশ্যে প্রবেশ করে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ও অটোচালক আলহাসান বাসভবনের ভেতরে হামলার সময় তাদেরকে আটক করে ফেলে দায়িত্বে থাকা আনসার বাহিনী পরে তল্লাশি চালিয়ে নাসিরের কাছ থেকে ধারালো বিদেশি সেভেন গিয়ার অস্ত্র পাওয়া যায় পরে নাসির উদ্দিন ও হাসানকে আটক করে গজেরিয়া তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে দায়িত্বরত আনসার হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জানান গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাসিরুদ্দিন হোসেনদি ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন অস্ত্রসহ সহ নাসিরুদ্দিনকে গ্রেফতার করা সংবাদটি শুনে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত আমার কমিটিতে এই ধরনের সদস্য প্রত্যাশা করি না ছাত্রলীগ নেতা নাসির মা জানান তার ছেলে মানুষের কথা শুনে টাকার জন্য সে সবকিছু করতে পারে অপরদিকে স্থানীয়রা জানান ছাত্রলীগ নেতা নাসিরুদ্দিন একজন মাদকাসক্ত সে প্রায় নেশার টাকার জন্য তার বাবাকে মারধর করে গজারিয়া থানার ওসি মোহাম্মদ রইসুদ্দিন জানান একটি ধারলো অস্ত্র সহ আটক নাসির উদ্দিন ও আল হাসানের বিরুদ্ধে দস্যুতা তিনশো বিরানব্বই ধারায় মামলা হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান রাত আটটার সময় সংরক্ষিত বাসভবনের ভেতরে প্রবেশকালে দায়িত্বরত আনসার বাহিনী সদস্যরা তাকে চেক করে চেক করার সময় তার কাছ থেকে ধারলো অস্ত্র পায় দুজনকে গজারিয়া থানার দায়িত্বরত অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম